হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রাজু দত্ত চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কোচবিহার জেলা ছোট্ট গ্রাম থেকে। আজকে মেঘনার কি হয়েছে, মেঘনা ঘুম থেকে উঠে তোমাদেরকে বলবে। আমি এখন ঘুম থেকে উঠেছি, উঠে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর তোমাদের প্রতিমনি কী কাজ করে তোমরা সঙ্গে দাও। এই দেখো বন্ধুরা, আমি কুইশাক খেতে এসে পড়েছি। মেঘনা শরীরটাও ভালো না, সেই জন্য তোমাদের বধুমণি আজকে কুইশাক রান্না করবে। আর মেঘনা কুইশাক খেতে ভালোবাসে। দেখো আমাদের কুইশাক বাগানটা কত সুন্দর, বাগানটা ছোট হলো, আমাদের বাগানে প্রচুর কুইশাক গাছ আছে। আর তোমাদের বধুমণি মনেই ভরছে না, ও বলে খালি কুইশাক কাটতে ইচ্ছা করছে। তোমাদের বৌদিমণির কুইশাক কাটা হয়ে গেছে, এখন দেখো লঙ্কা তুলছে। ঘরে দেখলো লঙ্কা নাই, কি করবে, গাছে লঙ্কা আছে। দেখো আমাদের গাছগুলি ছোট ছোট, তবু দেখো প্রচুর লঙ্কা ধরেছে, কত সুন্দর লঙ্কা ধরেছে দেখো আমাদের গাছে। মাঝে মাঝে দুই একটা পেকে গিয়েছে। এই দেখো আমাদের ঝিঙে গাছ, কত সুন্দর ঝিঙে গাছ। আমাদের তো এই জানলা নেই, সেই জন্য ওয়ালের মধ্যে ঝিঙে গাছ তুলে দিয়েছি। আর ফুলও এসেছে, দুই একই মনে হয় ঝিঙে ধরবে। দেখো রাত্রে ঝড় এসেছে, তাই পাশের বাড়ি শিমুল ঢাল আমাদের খেতে পড়েছে। দেখো আমাদের ভিন্ডি গাছে ভিন্ডি ফুল এসেছে আর ভিন্ডি ধরেছে, খুব সুন্দর গাছ। আর দেখো ভিন্ডি খেতে মধ্যে একটা ডাটা গাছ আছে, আর ডাটার গাছে দেখো কত সুন্দর একটা পাখি বসে আছে, পাখিটির নাম হচ্ছে ঘুঘু। মেঘনা দেখলে খুব আনন্দ পেত, মেঘনা তো এখন শুয়ে আছে। দেখো কি সুন্দর উড়ে চলে গেল। দেখো আমাদের কমলি শাকগুলো কত সুন্দর হয়েছে, বৃষ্টির জন্য খুব সুন্দর হয়েছে। এতদিন তো রৌদ্র ছিল, তাই কমলি শাকগুলো তাজা হতে পারে নাই। আর এটা আমাদের কলার বাগান, এ দেখো এখন শাকগুলো তো বৃষ্টিতে কাদা লেগেছিল, সেই জন্য ভালো করে ধরছে। এখন তোমাদের বৌদিমণি রান্না করবে, সেই জন্য দেখো খড়ি নিচ্ছে, আর বাঁশের বাতাগুলোর মধ্যে মাটি আটক হয়ে আছে। সেই জন্য ও ভাবলো না আমি পরিষ্কার করে নিই, তাহলে রান্না করে আমার সুবিধা হবে, সবজিতে নোংরা ফোংরা যাবে না, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছে। এখন খড়ি নিয়ে রান্না করে যাচ্ছে, এখন উনার ধরাচ্ছে। দেখো আমার মেয়ের শরীরটাও ভালো না, ও ভাবলো তাড়াতাড়ি করে উনান ধরাই, উনান ধরে কিছু গরম জল করি, গরম জল করে আমার মেয়েটা কুলি কুলি করবে, সেই জন্য বেশি করে জল নিল। একসঙ্গে দুটি হবে, বেশি করে জল নিলে চাও খেতে পারবে। সেজন্য দেখো আদা গোলমরিচ দিয়ে গরম জল করছে। গরম জলটা হয়ে গেছে, এখন গরম জলটা নামিয়ে নিবে। আর মেঘনাকে আমি এখন ডাকতে যাই, মেঘনা ঘুম থেকে উঠে গরম জল দিয়ে কুলি কুচি করবে। দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর মা দেখো এদিকে আমার জন্য মুখটা কুলি কুচি করার জন্য, সারা মুখটা পরিষ্কার করার জন্য জল গরম করলো, আর একটু বেশি করে দিয়ে দিয়েছে, তাহলে আমরা মুড়ি চা যদি খেতে পারি। বন্ধুরা কালকে আমার রাত্রিবেলা গলাটা খুব অসুবিধা করছিল, মানে খুশখুশ করছিল, আরো হচ্ছে মানে গলাটা ব্যথা করছিল, তারপর মনে হয়েছিল কাদা ঢুকে ঢুকেছে। তারপর ওষুধ খেলাম, তারপর তারপর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তো বললো কাটা তো নেই গলায়। তারপরে তারপরে মা বললো মানে খুশখুশ, আর ডাক্তারও বললো খুশখুশ হচ্ছে গলাটা, আর সারা মুখ দেখুন গোটা গোটা হয়ে গেছে। আদা গোলমরিচ আর নুন দিয়ে জলটা গরম করে দিয়েছে, বেশি গরম করেনি তাহলে তো পড়ে যাবে, হালকা গরম করে নিয়েছে। এটা দিয়ে আমি এখন গলাটা পরিষ্কার করছি, ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, কালকে বাবা দুটো এনেছে, কালকেও খেয়েছি, আজকেও সকালে একটু খেয়ে নেই। আটটা না বাবা, আটটা বেশি খাস না, আটটাই খাবি। এখন তারপর যদি না কমে আবার পরে বিকেলে যাব, এখন সারাদিনটা খাই, তারপরে বিকেলে গেলেই হবে মার সাথে। এই দেখো বন্ধুরা, আমি ঘুমিয়েছিলাম, ওষুধকে ঘুমিয়েছিলাম, মা বললো ঘুম থেকে ওঠ, মার রান্না করা হয়ে গেছে। ও মা পুষাকি তো দাওনি, পুষাকি তুমি আলু সিদ্ধটা মাখো, কারণ পান্তা ভাত ছিল কালকে, আর ডিম রান্না করলো,
ডিমের ঝোল বাবা তো ঝোল ছাড়া খেতে পারে না, ডিমের ঝোল করলো আর হচ্ছে বেগুন ভাজি করলো, দেখো ছোটো ছোটো করে এরকম করে বেগুন ভাজি করলে খেতে খুব ভালো লাগে, তার জন্য এরকম করে বেগুন ভাজি করলো। পুঁই শাক রান্না করেছেন আর আলু সিদ্ধ যেরকম আলু সিদ্ধ করে যেরকম ডিমের ঝোল রান্না করেছেন তার জন্য আলু সিদ্ধ একটু বেশি দিয়ে দিয়েছিলো, কারণ পান্তা ভাত আছে তার জন্য আলু সিদ্ধগুলো মেখে নিয়েছে, এখন পুঁই শাকটা মাখিবে। এখন আলু সিদ্ধ দিয়ে খাই, মা ওদিকে বেগুনটা ভাতে যেরকম আমরা অল্প দিল আর ওদিকে ভাবছে, আগে আলু সিদ্ধটাই দিয়ে খাই, মা আলু সিদ্ধ খুব টেস্টি করে মাখে। আর আপনি বলতে তো ভুলেই গেছি আর লেবুর কথা, আপনার কাছে লেবু আর ডিম ভাজি দিয়ে আমি খেয়ে নিচ্ছি। এরকম করে মানালে পরে খুব ভালো লাগে আর অল্প তেল দিলেই হয়ে যায়, আমার এটা খুব ভালো লাগে। ও আমার শরীরটা ভালো না, দেখো ঠাম্মি এসেছে, আর ঠাম্মির এখানে একটু কাজ আছে তার জন্য আসলো, আর দেখো ভাই এসেছে আমাদের জন্য, দেখো কত কিছু নিয়ে এসেছে। এই যে দেখো আমাদের দাদু বাড়ির গাছে লেচু আম এনেছে, কাঁঠাল ওই ঘরে, ঠিক আছে আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি তার জন্য দেখো কাঁঠাল এনেছি, আর ওর পাকা একটু পরে খাবো, এখন গলাটা ঠিক হোক তারপরে কাঁঠালটা খাবো। আমি তো খুব খুশি ঠাম্মি আর হচ্ছে ভাই এসেছে তার জন্য। হ্যালো বন্ধুরা, দেখুন এখন আমি শরবত খাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার গ্রাম্মা শরবত বানিয়েছে, সেই টেস্টি হয়েছে, ওদেরকেও দিবে, এর জন্য আমি এখন খাচ্ছি, আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা ঠাম্মি এসেছে আর ভাই এসেছে, তোমাদেরকে তো দেখালামই আর ঠাম্মি কত কিছু এনেছে আর তোমাদের আমাদের গ্রামের বাড়ি থেকে এনেছে, আর গাছে আম, আমগুলোর চাটনি খেতে খুব ভালো লাগে, অল্প চিনি দিলেও খুব টেস্টি লাগে। আর দেখো আমাদের বাড়ির ফুল গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, গোবর দেওয়া হয়েছে জন্য দেখো মোটা মোটা হয়েছে, দুর্গাপূজার সময় একবারে এত সুন্দর হবে দেখতে ইচ্ছা করবে, এখানে বয়ামগুলোই দেখা যাবে না, এখনই দেখো ঠিকঠাক দেখা যাচ্ছে না, বয়ামগুলো এত সুন্দর হয়েছে, দেখেছো? তোমাদের কিরকম লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর বন্ধুরা আজকের ব্লগটা কিরকম লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ভালো থেকো, বাই বন্ধুরা।